গত বছর চাইতে এবছর খুব ভালো হয়েছে, এবছর বেশি বিক্রি করতে পারছি। বাইরে থেকে এসে আমাদের আনারসগুলো নিয়ে যায়। পাহাড়ের ঢালে ভাঁজে ভাঁজে আনারসের বিশাল বাগান, এখন প্রতিটি গাছেই শোভা পাচ্ছে রসালো ফল, সুমিষ্ট আনারস। রুমা থানচি, রোয়াংছড়ি, সদরের চিম্বুক, লাইমিপাড়া, ফারুকপাড়া ও শৈলপ্রপাত সহ সবগুলো পাহাড়ে এখন ফলটির মৌসুম। বাগান থেকে বিক্রয় উপযোগী এসব আনারস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। সেই আনারস বিক্রি হচ্ছে স্থানীয় হাট বাজার ও পর্যটন কেন্দ্রগুলোতে। এখানে আমরা বসে বসে বিক্রি করে আমরা শহরে নিয়ে যাইতে হয় না, এখানে ভালো দাম পাই। বাইরে থেকে এসে আমাদের আনারসগুলো নিয়ে যায়। গত বছর চাইতে এবছর খুব ভালো হয়েছে, এবছর বেশি বিক্রি করতে পারছি। পাহাড়ে উৎপাদিত জায়ান্ট কিও আনারস আকারে বড় ও খেতে সুস্বাদু হয়, বাজারে চাহিদাও রয়েছে ভালো। বড় সাইজের প্রতিজোড়া আনারস বাজারে বিক্রি হয় 100 থেকে 150 টাকা। শুধু তাই নয়, পাহাড়ে উৎপাদিত আনারস সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বান্দরবনের মাটি একটু আপনারা জানেন যে একটু অম্লীয় মাটি এবং বেলে দোআঁশ মাটি, এই মাটিটা আনারস চাষের জন্য খুবই উপযোগী। জুম ছাড়াও যে সমস্ত পরিত্যক্ত জমিগুলো আছে এখানে আনারসের চাষ করার জন্য কৃষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তা দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি বছর মার্চ এপ্রিল মাসে জমি প্রস্তুত করে লাগানো হয় আনারসের চারা, মে জুন মাসে বিক্রির উপযোগী হয় ফলটি। চলতি বছর আবাদ হয়েছে 3,850 হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা 99,000 মেট্রিক টন। NA জাকির, সময় সংবাদ, বান্দরবান।